এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল মালদার কালিয়াচক থানার জালুয়া বাধাল অঞ্চলে শ্রীরামপুর এলাকায়। রাতের অন্ধকারে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার শ্রীরামপুর গ্রামের এক আমবাগানে ছাত্রীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। জানা যায়, নবম শ্রেণীর ওই ছাত্রী সহ অপর একজন বুধবার টিউশন পড়তে যায় স্থানীয় এক গৃহশিক্ষকের কাছে। টিউশন পড়ে অপর ছাত্রী বাড়ি ফিরে এলেও ওই ছাত্রী বাড়ি ফিরে আসেনি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। এদিন সকালে আমবাগানে তার মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ছটার দিকে গেছে আমার মেয়ে পড়াবে, এবার তো আমার মেয়েকে এবার আইলো সাড়ে আটটার দিকে আইলো আমার ভাতিজি, কোন কি আমার মেয়ে আমার বেটি কই তো কয়েছে কি তোর বেটি একটা মুদিখানা দোকান আছে ওখানে দাঁড়িয়ে আসলো, এটা ওই দিন সাইকেলে গেছিলো আর আমার ওই সাইকেল লেগেছিলো আমার ভাতিজি, এটা ওই আমি সাইকেলে চলে ওই হাইটা আসে, এবার আমার মেয়েকে আমি আর খুঁজছি ফোনে ফোনে যোগাযোগ করছি, তো আমার মেয়েকে আমি খুঁজতে পারছি না। আমার মেয়েকে আমি বিহান একটা দশটাতে খবর পাইনি কি তোর মার মেয়েকে পেটে মেরে ফেলেছে। কোথায় মেরে ফেলেছিল? জায়গাতে পড়েছিল। পুরা মাঠে আমার বেটি মেয়েকে মেরে ফেলে। না আমি কিছু জানি না ওগুলো সময়, নাই আমি আমি কিছুই বলতে পারবো না। মালদা থেকে দেবু সিং ও দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।